নাহিদ রানা হিরে হলে তালহা জুবায়ের সেই হিরে খুঁজে আনা পাকা জহুরি রানাকে খুঁজে বের করা গ্রুম করা নজরে নজরে রাখা বিপিএলের সুযোগ দেওয়া এই স্পিড লাইম লাইটের পেছনে বোলিং কোচ তালহার অবদানই সবচেয়ে বেশি শুধু রানাই না মুশফিক আশিক রিপন কিংবা তানজিম সাকিব হালের যত উঠতি পেইসাররা আছেন সবাই তালহার গুণী চিন্তার ফসল মাঠ থেকে মাঠের বাইরে সবসময়ই ছেলেদের নজরে নজরে রাখেন খোঁজ খবর নেন কথা বলেন ছেলেদের এতে সফলতাও মেলে যদিও এই কৃতিত্ব তালহা একা নিচ্ছেন না তার মতে সব পেইসবোলিং কোচের অবদানেই ইয়াং পেসাররা কক্ষ পথে আছে কোচিং তো করি আসলে এটার জন্য যে যার সঙ্গে কাজ করেছি ছোটবেলা থেকে ওরা যখন ন্যাশনাল টিমে সার্ভিস দিচ্ছে এবং ভালো করছে সো এটা তো অবশ্যই ভালো লাগার জায়গা এইটাই প্রাপ্তি আসলে একটা কোচের আমাদের সময়েও যদি আপনি চিন্তা করেন আমরা যখনই আন্ডার নাইনটিন কিংবা আন্ডার সেভেন্টিন এই সময়েও কিন্তু আমাদের ব্যাচেও কিংবা আমাদের পরেও সবসময় বাংলাদেশে পেস বলার এসেছে কিন্তু খুব বেশি দিন সারভাইভ করতে পারেনি ইঞ্জুরির কারণে হোক উইকেটের কারণে হোক কিন্তু এখন যে জিনিসটা হয় ধরেন আমরা অনেকেই আমরা যারা খেলা ছেড়েছি কোচিংয়ে এসেছি অনেক নাজমুল আছে ডলার আছে রবিন এসেছে অনেকেই আছে সো ভাই কাজ করছে আমি শুধু পেস বলিং কোচদের নামগুলোই বললাম সো আমরা সবসময় একটা জিনিস চেষ্টা করি যে বলারদেরকে মানে একদম অ্যাডভান্স রাখতে একদম সবসময় ওরা যেন ওদেরকে মেনটেন করতে পারে কিভাবে নিজেকে মেনটেন করবে কিভাবে নিজেদেরকে ডিসিপ্লিন রাখবে এই সব শুধু খালি বলিংটা নিয়েই কথা বলি না বিশেষ করে আমি যখন আমার বোলারদের সাথে কথা বলি আমি সবসময় ওদেরকে পার্সোনাল লাইফ নিয়ে অনেক কথাবার্তা বলি যে কীভাবে তুমি নিজেকে মেনটেন করবা ওর তোমার কিভাবে নিজেকে ধরে রাখতে হলে ফর দ্য লং টাইম তুমি যদি ইন্টারন্যাশনালি সারভাইভ করতে চাও সো তোমার কীভাবে মেনটেন করতে হবে কী কাজ করতে হবে কতখানিক রেস্ট নিতে হবে কতখানিক স্যাক্রিফাইস করতে হবে সো এই জিনিসগুলো বলারগুলো সবাই খুব মেনটেন করছে সো এই কারণে ওরা হয়তো বা সাকসেসফুল যেমন হেড কোচ হিসেবেও সফল পুকুর হেড কোচ তার দলকে সুপার লিগে তুলেছিলেন পয়েন্ট টেবিলের দুইয়ে রেখে শুধু তাই না সবশেষ বিপিএলেও হেড কোচ হিসেবে খুলনা টাইগার্সকে এনে দিয়েছিলেন দারুণ শুরু হেড কোচ মানে ধরেন আপনার সব দিকেই আপনার দায়িত্বটা পুরোটাই আপনার সো মেকিং বলেন যা কিছুই বলেন না কেন বিপিএলটা আমাকে অনেক হেল্প করেছে বিপিএলে আমি চেষ্টা করেছি ভালো কিছু করার শুরুটা ভালো হয়েছিল কিন্তু ওই ফরেন প্লেয়ার ইন অ্যান্ড অফ থাকার কারণে আসলে আমরা একটু কম্বিনেশানটা লুজ করেছিলাম ওখানে কিন্তু প্রিমিয়ার লিগে আমরা ভালো শুরু করেছি এবং ধরেও রেখেছি এখন পর্যন্ত গরমটা একটা ফ্যাক্টর এবং আমার আফনান পিয়াল অলরাউন্ডার তারপরে হয়তো বা কম্বিনেশনে একটু হলেও আমরা স্ট্রাগল করতে পারি তা কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার যে সবাই বাকি যারা খেলছে সবাই চমৎকার ফর্মে আছে সো আই হোপ আমরা ইনশাআল্লাহ ভালো একটা জায়গায় শেষ করতে পারবো